নমস্কার, আজ আমি আপনাদের খুব অল্প সময়ে তৈরি করে দেখাবো মাটন কষা। দেখুন, খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি এটা তৈরি করব। ৫০০ গ্রাম খাসির মাংস নিয়েছি এবং তার মধ্যে একটু চর্বিও নিয়ে নিয়েছি, কারণ চর্বিটা থাকলে মাংসের স্বাদটা আরও ভালো হয়। লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, আর কিছুটা পেঁয়াজ বাটা, আর দুটো তেজপাতা। লাগছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঘি, হলুদ গুঁড়ো, নুন আন্দাজ মতো, টক দই আর সর্ষের তেল। একটা বাটিতে সমস্ত মাংস নিয়ে সমস্ত মশলার অর্ধেক দেব, ধনের গুঁড়োর অর্ধেক, আদা বাটা অর্ধেক, রসুন বাটা সেটাও দেব অর্ধেক, তারপর দিয়ে দেব জিরে বাটা, সেটাও কিন্তু হাফই দিতে হবে, তারপর দিতে হবে লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো, আর দেব হলুদ গুঁড়ো এবং নুন। অর্ধেক গরম মশলা বাটা দিয়ে এবার পুরো মাংসটাকে সমস্ত মশলার সঙ্গে আলতো হাতে প্রায় 10 মিনিট মাখতে হবে। 10 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সমস্ত টক দইটা দিয়ে আবারও আলতো হাতে মাখবো। চেপে মাখলে কী হবে জানেন? ভেতরের সমস্ত রসগুলো বেরিয়ে আসবে। আমাদের দরকার মাংসের ভেতরে মশলাগুলোকে ঢুকিয়ে দেওয়া। একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাংসগুলো আমি ঢেলে দিলাম। এবার কি করব, ওই বাটির মধ্যে যে মাংসের মশলাগুলো লেগে আছে সেগুলো একটু জল দিয়ে নিয়ে সেই মশলার জলটা আমি ওই প্রেশারের মধ্যে যে মাংস আছে তার মধ্যে দিয়ে মেখে ঢেকে দুটো সিটি দিয়ে নেব। একটা প্যানে ওই 100 ml তেল আমি পুরো ঢেলে দিলাম। দিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমি ওই পেঁয়াজ বাটা আর যে দুটো তেজপাতা আছে সেটা কড়াতে ঢেলে দিয়ে মিনিট 2-3 নেড়ে নেব। দেখুন, তেল থেকে কিন্তু পেঁয়াজটা আলাদা হয়ে গেছে, মানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে কুচানো পেঁয়াজ আছে সেই কুচানো পেঁয়াজ ছাড়া আর গরম মশলা, ঘি ছাড়া সব মশলা এর মধ্যে দিয়ে দেবো। নুনটাও আন্দাজ মতো দিয়ে দেবেন। দিয়ে কিন্তু এটাকে আবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এই সমস্ত মশলা তেল থেকে একদম আলাদা হয়ে যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সমস্ত কুচানো পেঁয়াজটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ধিমে আঁচে এটাকে নাড়তে হবে, বেশি আঁচ দিলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, কারণ আমি খুব একটা তেল কিন্তু ব্যবহার করিনি। তাই কিছুক্ষণ ভেজে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিনিট 5 রাখতে হবে। অন্যদিকে প্রেশার কুকারে মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। দুটো সিটি বাজলেই গ্যাসটা বন্ধ করে দেবেন, আর যতক্ষণ না নিজে থেকে ঠান্ডা হচ্ছে প্রেশার কুকারের মুখটা কিন্তু খুলবেন না। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ওই প্রেশার কুকার থেকে জল থেকে মাংসগুলো ছেঁকে এই পেঁয়াজ আর মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। জলটা এখন কিন্তু আমি দেব না, ভালো করে 2-3 এটাকে আপনারা নাড়বেন। ঢিমে আছে, আমি 5 মিনিট মাংসটা ঢেকে রেখেছিলাম। এবার আমি ওই প্রেশার কুকারে থাকা যে জলটা, মশলার জলটা, সেই জলটা দিয়ে দেব, আর কিছুটা বেশ ভালো গরম জল এর সাথে মেশাবো। ঠান্ডা জলটা কিন্তু একদম দেবেন না, স্বাদের কিন্তু হেরফের হয়ে যাবে। এবার এটাকে আবার খুব ভালো করে নাড়তে হবে। আঁচটা কিন্তু ঢিমে আঁচেই থাকবে, আঁচটা বাড়াবেন না। তারপরে আবার কি করবেন, একটা ঢাকনা দিয়ে মিনিট 10 ঢেকে রাখবেন। এবার ঢাকনাটা খুললাম, খুলে যেহেতু একটু নুন কম হয়েছিল তাই আমি আবার একটু নুন ছড়িয়ে দিলাম, এবং সবশেষে গরম মশলা আর যে ঘিটা ছিল পুরো ঘিটাই এর মধ্যে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়বেন। আঁচ কিন্তু সবসময় ঢিমে আঁচেই থাকবে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবেন, আর গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবেন। খুবই সুন্দর দেখতে হয়েছে, দেখুন
আমার মনে হচ্ছে আপনাদেরও এটা খুব ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আজ আমি বিদায় নিই।